কোথায় পাওয়া যাবে? তাদের দলিল পাওয়ার এক নম্বর জায়গা হলো আত তাকলিদ আল আমা, এটা হলো এক নম্বর জায়গা। এক নম্বর জায়গা হলো মুরব্বীদের রেওয়াজ, মুরব্বীদের প্রথা, মুরব্বীদের মধ্যে পাওয়া যাবে। এটা কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, এটা বাপদাদাদের মধ্যে পাওয়া যাবে। এটা হলো এক নম্বর দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে, আরবের মানুষদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছিলেন, সূরা যে আয়াত তেলাওয়াত করেছে সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হলো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, সকল মতবাদ, সকল ফেরকা, সকল কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের দিকে আর সুন্নার দিকে চলে আসো। কালু, তারা জবাব দিল, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের মুরব্বীদেরকে, বাপদাদাদেরকে যেই জিনিসের উপরে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে নতুন যুগে নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা শুনি, নতুন নতুন মাসালা শুনি, এই সব বাদ আমাদের বাপদাদারা যেমনি চলছে ওইটাই ঠিক। তাহলে এই বাতিলের দলিল কোথায় পাওয়া যায়? বাপদাদাদের মধ্যে পাওয়া যায়। এই এই বাপদাদাদের সুন্নত আজকের যুগে না, সেই নূহ আলাইহিসসালামের যুগের লোকেরা ওই কথা বলছে, ফেরাউনের যুগের লোকেরা, মুসা আলাইহিসসালামের যুগের লোকেরা, তারাও ওই কথা বলছে, নবী সাল্লামের দাওয়াতের ক্ষেত্রে এই কথা বলছে, এই 1400 বছর পর আজকের যুগে লোকেরা এই কথাটাই বলে। যদি বলেন যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক না, এটা সুন্নতের বিপরীত, এটা বেদাত বা এটা শেরেক, বলে যে নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, নতুন নতুন মাসালা, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরই দেখে আসছি, এমনি করতে বাপ দাদা 14 গোষ্ঠী মিলাদ পড়ছে, এখন নতুন নতুন হুজুর বাইরে এসে কয় মিলাদ পড়া যাবে না, বলে না? তাহলে মিলাদ পড়া যাবে না, এটার দলিল পাওয়া যাবে কোথায়? কোরআন এবং সুন্নাহ। আর মিলাদ পড়া যাবে, এটার দলিল পাওয়া যাবে কোথায়? বাপদাদাদের মধ্যে, যে বাপদাদারা করে আসছে। 7 দিনের দিন খাওয়ার অনুষ্ঠান, 40 দিনের দিন খাওয়ার অনুষ্ঠান, ফিতা দেওয়ার অনুষ্ঠান, আরো যত রসম রেওয়াজ আছে, এগুলো কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, পাওয়া যাবে কোথায়? বাপদাদাদের মধ্যে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন, যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না, এলেমও ছিল না, হেদায়েতও ছিল না। এখানে আমরা যারা বসে আছি, অনেকের বাপ দাদা ছিল জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এরকম বাপ দাদা ছিল না? তো যেই লোক নামাজও পড়ে নাই সেই লোক এই এসব বিষয়ে জানতো কি করে? আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাও কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, এদের অনেকেরই ছিল বাপ দাদারা কোনো এলেম ছিল না, জ্ঞান ছিল না, ওয়ালা ইয়াতাদুন হেদায়েত প্রাপ্ত ছিল না। এই সেম কথাটা, একই কথাটা আল্লাহ পাক অন্যান্য সূরায়ও বলেছেন, বারবার আল্লাহ পাক বলেছেন, সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবি'উ মা আনজালাল্লাহ ক্বালু মা ওয়াজাদনা মা আলকাইনা আলাইহি আবাআনা ক্বালু নাত্তাবি'উ মা আলকাইনা আলাইহি আবাআনা। দুই একটা শব্দের হেরফের দিয়ে কথা একটাই, অনেকগুলো সূরাতে আল্লাহ পাক বলছেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে এদেরকে যখন বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন কোরআনের অনুসরণ করো, সুন্নার অনুসরণ করো, বাপদাদার অনুসরণ বাদ দাও। এরা বলে যে মা আলকাইনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাদেরকে যেভাবে পেয়েছি আমরা সেটাই মেনে চলমু, বাপদাদার বাহিরে আমরা যেতে পারি না, বাপদাদার বাহিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বাপদাদার বাহিরে যাইয়েন না, আমাদের বাপদাদা কোনোদিন বিল্ডিং ঘরে শোয় নাই, আমাদের বাপদাদারা শুইছে কাঁচা ঘরে, কাঁচা ঘরে শুইছে না, তা আপনি কেন বিল্ডিং ঘরে শুইতে যান? বলবেন যে আমার বাপদাদা সনের ঘরে শুইছে, আমিও সনের ঘরে শুমু, বাপদাদার বাহিরে যাব না। এই কথা কেউ বলে? আমার বাপদাদা কোনোদিন ফ্যান লাগায় নাই, এসি লাগায় নাই, চোখেও দেখে নাই, আমি এখন ফ্যান লাগাই, এসি লাগাই, আরো কত অত্যাধুনিক জিনিস লাগাই, লাগাই না?
এখানে তো বাপ দাদার কথা বলি না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন এইভাবে, সূরা রোমের সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন। আল্লাহ পাক বলেন, ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত সম্পর্কে তাদের সব ধরনের এলেম আছে, ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারে গাফিল, দুনিয়ার জ্ঞানের কোনো অসুবিধা নেই। কোন এক মুরব্বী, উনি দশ টাকার নোট আর পঞ্চাশ টাকার নোট চিনে না, ওই মুরব্বীকে যদি আপনি পঞ্চাশ টাকার নোট দিয়ে বলেন, ধরেন চাচা আপনি নিয়ে যান পাঁচশো টাকার নোট, মুরব্বী নিবে? পঞ্চাশ টাকার নোট বলি পাঁচশো টাকার নোট চালাই দিবেন? দুনিয়ার কোন মুরব্বী এরকম পাগল মুরব্বী বাংলাদেশে আছে? তাহলে এটা পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা, মুরব্বী চোখ বন্ধ করে ধরলেও বুঝে, অন্ত মানুষটা এমনি কষা দিলে বুঝে এটা কত টাকার নোট। তাহলে এই জায়গায় দুনিয়ার এলেমের ব্যাপারে তার যথেষ্ট নলেজ। তারপরে জায়গা জমিন বেচা কেনার সময় অনেক মুরব্বী আছে দলিল পড়তে জানে, এন ওই মুরব্বীর যদি আনি বলেন মুরব্বী একটা টিপ দেন এখানে, মুরব্বী দিবে? মুরব্বী তার বিশ্বস্ত লোক দিয়ে আগে ওইটা পড়ায় শুনায় ভালো করে দেখে তারপরে টিপ দেওয়া রেজিস্ট্রি দেওয়া। তাহলে দুনিয়ার ব্যাপারে সামান্য ক্ষতিগ্রস্ত হব এই আশঙ্কায় যদি এত এলেম এত জ্ঞান দরকার হয়, তাহলে আখেরাতের হায়াতের ব্যাপারে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না লাভবান হচ্ছি সেই ব্যাপারে কি যাচাই বাছার দরকার নাই? কিন্তু সেই ব্যাপারে কেন বাপদাদার উপরে ছেড়ে দিই? আমরা বলি যে বাপদাদারা যেমনি করে গেছে তেমনি আছে। যদি বলি যে শুনেন এই যে পরজ নামাজের পরে সবাই মিলে যে সম্মিলিত মুনাজাত করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ১৩ বছর পর্যন্ত নামাজ পরজ হওয়ার পরে ইমামতি করেছেন, এই ১৩ বছরে একদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরানোর পরে সাহাবীদেরকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে হাত তুলেছেন, এইরকম একটা জাল হাদিসও নাই, সহি হাদিস তো নাই, জাল হাদিসও নাই। বলে যে আমাদের বাপ দাদারা না বুঝলে কি এতদিন করে আসছে। এক এক হুজুর ছিল আমাদের দেশে, যেই হুজুরেরা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি যেত, সেই হুজুরেরা এই মুনাজাত করে আসছে। এখন আপনার আপনারা বাংলাদেশের হুজুর সব মিলে যদি গ্লাসে ফু দেন, একটা গ্লাসে তো ফাটতে পারবেন না। তাহলে ওই কারামতওয়ালা হুজুর যাদের ফুতে গ্লাস ফেটে যেত তারা করে এসছে আমাদের মুরব্বীরা, সেটা আবার বাদ দি কেমনে? তাহলে দলিল কোথায় পাওয়া গেল? কোরআনেও পাওয়া গেল না, সহি হাদিসেও পাওয়া গেল না, জাল হাদিসেও পাওয়া গেল না। পাওয়া গেছে কোথায়? বাপ দাদাদের মধ্যে পাওয়া গেছে, মুরব্বীদের মধ্যে পাওয়া গেছে। তাহলে আমরা বলছি হকের দলিল পাওয়া যায় কোরআন আর সুন্নায়, হকের বিপরীত যেটা সেটার দলিল এক নম্বরে পাওয়া যায় কোথায়? বাপ দাদাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু তালেবকে, আবু তালেবের নাম শুনছেন না? আবু তালেব কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ভাই না ছোট ভাই? জি মাশাআল্লাহ, এই গ্রামের মুরব্বীরা সব জ্ঞানী, সবাই জানে আবু তালেব হলো চাচা এবং খুব মহব্বতের চাচা। এই চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মহব্বত করেছেন, ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করেছেন। এই চাচা যখন মারা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে বললেন কি, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নী উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমার এত আদরের চাচা, মহব্বতের চাচা, জীবনে যখন মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছি, শেষ পর্যন্ত আমার আদরের মহব্বতের স্ত্রী খাদিজাকেও হারিয়েছি, কতগুলো ছেলে হারিয়েছি, জীবনের অনেক কিছু হারিয়েছি, অনেক মান সম্মান হারিয়েছি, অনেক কিছু হারানোর পরেও যার কাছে আসলে আমার সব হারানোর ব্যথা আমি ভুলে যাই। সেই মহব্বতের চাচা যিনি আমাকে মুরগির বাচ্চার মতো আড়াল করে রাখতেন সব সময় ডানা দিয়ে, ওই চাচা গো মৃত্যুর সময় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজ্জত হিসাবে পেশ করব। চাচা অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন আমি কি আমার বাপ দাদাদের উপরে থাকবো নাকি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন দ্বীনের উপরে থাকবো। শেষ পর্যন্ত চাচা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, বাতিজারে শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি আমার বাপ দাদার নিয়ম পদ্ধতি আমি ছাড়তে পারবো না, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব,
আমি মিল্লাতে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিবে আছি, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। আমি আমার আব্দুল মুত্তালিব ছাড়তে পারবো না, আমার মুরব্বী বাপ দাদা এদেরকে আমি ছাড়তে পারবো না। এই যে আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত যেটা করলেন, এটার মাধ্যমে কি হেদায়েত পাইছেন? পান নাই। বাপ দাদা ধরে রাখলে কিয়ামত পর্যন্ত কোনো হেদায়েত পাওয়া যাবে না। এক নম্বরে হেদায়েত পাইতে হলে আপনার বাপ দাদার রুসুম রেওয়াজ ছাড়তে হবে। বাপ দাদার রুসুম রেওয়াজ যতক্ষণ আছে ততক্ষণ মনে করবেন আপনি গোমরাহির মধ্যে আছেন, বাপ দাদার রুসুম রেওয়াজ ছাড়বেন মনে করবেন আপনি হেদায়েতের উপরে আছেন। এটা হলো মাওয়ানিউল হেদায়া, হেদায়েতের জন্য বড় প্রতিবন্ধক আত-তাক্লিদ আল আমা, অন্ধভাবে কারো অনুসরণ। অন্ধভাবে একটা মানুষের অনুসরণ করা যাবে, সেই মানুষটাকে, সেই মানুষটা হলো মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লামের কবরের পাশে এলমে হাদিসের দার্স দিতেন, আর ছাত্রদেরকে দেখে দেখে বলতেন, শোনো আমার ছাত্ররা, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছাত্ররা শোনো, দুনিয়ার সকল মুসলিম উম্মাহ শোনো, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কথা গ্রহণ করা যায়, আবার প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু এই কবরে যিনি শুয়ে আছেন এই মানুষটার কথা শুধু গ্রহণই করতে হয়, প্রত্যাখ্যান করা যায় না। আল্লাহু আকবার। এই মানুষের কথা শুধু গ্রহণ করতে হবে, ছাড়া যাবে না। তোমার বুঝে আসুক আর না আসুক, তোমার যুক্তিতে বুঝে আসুক আর না আসুক, অজুবঙ্গের অনেকগুলা কারণ আছে, যুক্তিতে বুঝে আসে না। কি বুঝে আসে? অজুবঙ্গের কারণগুলো নিয়ে শুধু আপনি যুক্তিবাদী হন, আপনার ইমান চলে যাবে। ইসলামের সব জায়গায় যদি যুক্তিবাদী হন তো ইমান চলে যাবে। অজুবঙ্গের কারণের সাথে ওজুর ফরজ ওয়াজিবের কোনো সম্পর্ক নাই, আপনার যুক্তিতে এটা বুঝে আসবে না। কিন্তু যুক্তিতে বুঝে না আসলেও ওই মানুষটার অন্ধ অনুকরণ করতে হবে, এই অন্ধ অনুকরণের মধ্যে হেদায়েত। কিন্তু ওই মানুষটা না বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, যদি ইমাম মালিক বলতেন আমাদেরকে যে শুনো তোমাদের বাতাস বের হলে ওযু চলে যাবে, আমরা ইমাম মালিক বললে সেটা মানতাম? কেন মানি? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আল্লাহ রাসূল বললে সেটা অন্ধভাবে অনুকরণ করতে হবে, কিন্তু আল্লাহ রাসূল বলার পরে সহি হাদিস স্পষ্ট আমরা দেখতেছি, এটা আল্লাহ রাসূলের হাদিস, কোরআনে কারিমের আয়াত। এরপরে যদি বলেন যে না এটা কোরআনের আয়াত হইলে তাও আমি মানি না, হাদিস হইলেও আমি মানি না, কারণ আমার মুরব্বীরা আমার আকাবেরা এই হাদিস তো গ্রহণ করে নাই। আচ্ছা, আপনার মুরব্বীরা এই ক্ষমতা পাইলো কই, রাসূলের হাদিস গ্রহণ করা না করার? এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহর জমিনে তো কাউকে দেওয়া হয় নাই। রাসূলের হাদিস গ্রহণ করবে আর প্রত্যাখ্যান করবে, এই পাওয়ার দুনিয়ার কাউকে দেওয়া হয়েছে? ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য কবরের দিকে দেখায় দেখায় বলতেন যে এই কবরের যিনি সাহেব হাজাল কবর তার কথা শুধু শুনতেই হবে, মানতেই হবে, যুক্তিতে বিবেকে বুঝে আসুক আর না আসুক। এর বাহিরে যত মানুষ আছে সব মানুষের কথা যেটা কোরআন সুন্নার সাথে মিলবে সেটা গ্রহণ করা যাবে, যেটা মিলবে না সেটা গ্রহণ করা যাবে না। এজন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সামনে যদি আবু বকরও কথা বলতেন, ওমরও কথা বলতেন, সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথার সাথে না মিলতো, আবু বকর ওমরের কথাকে ফেলে দিতেন, রাসূলের কথাকে গ্রহণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন, বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওই সময়ে জীবিত থাকাকালীন যতগুলো বিয়ে হইতো সব বিয়েতে যে মোহর নির্ধারণ করতেন সেই মোহর কোনোদিন 700 আওকিয়ার বেশি হইতো না, 700 আওকিয়ার নিচে থাকতো। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা মোহরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতেছেন, নারীদেরকে বেশি বেশি মোহর দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, কোন এই এটা সপক্ষে কোন কোরআনের আয়াত দলিল দেন নাই, নবী সাল্লামের কোন হাদিস দলিল দেন নাই, দলিল দিছেন নবী সাল্লামের আমল, যে নবী সাল্লাম জীবিত থাকাকালীন আমরা এই কাজটা করতাম। তখন ওই মুসল্লিদের মধ্য থেকে এক মহিলা মুসল্লি, মহিলা মুসল্লি উঠে বললেন, ওমর এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। ওমর বললেন, ঠিক আছে তোমার বক্তব্যটা বলো। তখন ওই মহিলা বললেন, শুনেন, এক নম্বরে আমি দলিল দিব আল্লাহর আয়াত থেকে, আল্লাহর কোরআন থেকে,
আল্লাহ পাক বলছেন ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর হিসাবে কোটি কোটি টাকাও যদি দিয়ে দাও, ফালা তাখুযু মিনহু শাইআ, তালাক হয়ে যাওয়ার পরে ওই টাকা থেকে এক টাকাও আর ফেরত নিও না। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন কোটি কোটি টাকাও যদি স্ত্রীকে দিয়ে দাও, তাহলে কোটি কোটি টাকা মোহর দিলে আল্লাহ পাকের কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছেন, সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দেরহামের কমে মোহর হয় না, কিন্তু বলেন নাই এত এত দেরহামের উপরে মোহর দেওয়া যাবে না। তাহলে যেই জিনিসে বেশি মোহর দিলে আল্লাহ পাকের আপত্তি নাই, আল্লাহর রাসূলের আপত্তি নাই। আপনি ওমর কে আল্লাহর রাসূলের থেকেও বেশি প্রভাবশালী, আপনার আপত্তি কেন? আল্লাহু আকবার। এন ওমরটাকে, এই ওমর মানে একদিকে তিনি মুসলিম রাষ্ট্রের মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, দুই নম্বরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তিন নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় যাইতেন শয়তান সেই রাস্তা থেকে পালিয়ে আরেক রাস্তায় যাইতেন। আল্লাহু আকবার, এটা অন্য কোন সাহাবীর এই বৈশিষ্ট্য এই কারামত ছিল না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কারামত ছিল। ওমর যে রাস্তা দিয়ে যাবে শয়তান সেই রাস্তা দিয়ে যাবে না ভয়ে। তাহলে ওই সাহাবীর কথা মহিলা মেনে নেয় নাই, মহিলা সাথে সাথে কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিলেন, হাদিস দিয়ে দলিল দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আসলে তো কথা ঠিক। আল্লাহ আকবার, সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআনের আয়াত এসে যেত হাদিস এসে যেত তখন সব বাদ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না উমর কাদ আখতা ওয়া ইন্না ইমরাতান কাদ আসাবাত, দুনিয়ার মুসলিম জাহান শুনে রাখো আমি ওমর যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটা ভুল বক্তব্য ছিল, আর এই মহিলা যে বক্তব্য দিলেন এই মহিলার বক্তব্যটা সঠিক। সুবহান, এটাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষের নমুনা, যে হেদায়েত প্রাপ্ত মানুষদের কাজ হলো কোরআন আর সুন্নাহ যেটা বলবে সেটাই হক, অন্য কেউ কি বলছে কোরআন সুন্নাহর মোকাবেলায় কোন ইমামের কথাই যদি ভুল হয় তো ইমামের কথা ফেলে দিবে, কোরআন আর সুন্নাহর ইত্তেবা করবে। তাহলে হেদায়েত পেতে হলে এক নম্বরে বাপ দাদার কথা, মুরব্বীদের কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, কোরআন সুন্নাহর খেলাফ হয় সেটা ছেড়ে দিতে হবে। দুই নম্বরে